রহমানুর রহিম সম্মানিত দর্শক ভাইরা সালামু আলাইকুম ও বরাকাতু বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে বিশেষ করে প্রতিটি আরব দেশে অবস্থিত প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ বন্ধুরা আজকের ক্লাসটি ধারাবাহিকভাবে না মূলত আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পরিচিত কিছু আরবি শব্দ নিয়ে উক্ত শব্দগুলো দৈনন্দিন জীবনে আরবি কথোপকথনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ যে কাত দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা পাঠাও হাদা ওয়াদ্দি এটা পাঠাও হাদা ওয়াদ্দি ওয়াদ্দি মানি হচ্ছে পাঠাও বা পাঠানো ওয়াইন ওয়াদ্দি হাদা এটা প্রশ্নবোধক সেন্টেন্স ওয়াইন ওয়াদ্দি হাদা এটা কোথায় পাঠাবো ওয়াইন মানি কোথায় দি মানি পাঠানো বা পাঠাইছি পাঠাবো হাদা মানে এটা ওয়াইন ওয়াদ্দি হাদা এটা কোথায় পাঠাবো ইনতা গুল মুদির হাদা বারিদ আনা ওয়াদ্দি তুমি মুদিরকে বলবা এই চিঠিটা আমি পাঠিয়েছি ইনতা গুল মুদির তুমি মুদিরকে বলো বা বলবা হাদা বারিদ এই ছিটিটা আনা ওয়াদ্দি আমি পাঠিয়েছি ইন্টা মানে তুমি গুল মানি বলা বা বলবো বলেছি মুদির মানে একটা সম্মানজনক শব্দ হাদা এটা বাড়ির ছিটি আনা আমি ওয়াদ্দি পাঠানো হাদা সামান ইনতা ওয়াদ্দি

বা নায়াম শেখ শেখও একটি সম্মানজনক বা সিনিয়রকে শেখ বলা যায় মুদিরও একটি সম্মানজনক শব্দ যেমন বলতে পারেন নায়াম মুদির বা নায়াম শেখ আনাওয়ি হাদা সামান জি মুদির এ মালটি আমি পাঠিয়েছি আনাওয়ি আমি পাঠিয়েছি হাদা সামান এ মালটি শুনো বা আইয়ো সরিকা সোনো সরিকা ইন দ্য সাউই সুগল কোন কোম্পানিতে তুমি কাজ করো বা আয়ো শরিকা ইন দ্য সাউই সুগল কোন কোম্পানিতে তুমি কাজ করো শুনো মানে কি বা কোন বুঝানো হয় আয়ো মানে কোন বা কোনটি ওকে কামচানা বাদে তার রু ইজাজা কত বছর পরে তুমি ছুটি যাবা কাম সানা কাম মানি কত চানা মানি বছর বাদেন মানি পরে ইনতামানি তুমি রো মানি যাওয়া বা যাবা ইজাজা মানি ছুটি কাম চানা বাদেন ইনতা রো ইজাজা কত বছর পরে তুমি ছুটি যাবা এখানে ইজাজা ছুটি বোঝানো হয়েছে এটা প্রচলিত একটা শব্দ ছুটিকে আরবিতে বলা হয় ইজাজা আহমেদ হিনি, আহমেদ তাল ওয়ার সুফ হাদ সুগোল আহমেদ এখানে আসো এবং এই কাজটি আহমেদ শব্দটি ব্যবহার করা হয় তখনই মনে করেন আপনি নাম না জানা কোনো ব্যক্তিকে আহমেদ বলে ডাকতে পারেন আহমেদ তালহিনী তাল মানে হিনি মানে এখানে আহমেদ তালহিনী এখানে আস ওয়া এবং সুফহাদা এটা দেখো সুগল ওয়া সুফহাদা সুগল এই কাজটি দেখ ইন্তদার হাদা সগোল সাউই ইনতে আখদার হাদা সগোল সাউই এই কাজটি তুমি করতে পারবা ইনতা মানে তুমি বা আপনি মানে সম্ভব বা পারবা না দ্বারা কি সম্ভব এটাও বোঝানো হয় হাদা সগল এই কাজটি সাউই মানে করা হাদা সগল সাউই এই কাজটা তুমি করতে পারবা ইন্টে একদার হাদা সাউই এই কাজটি তুমি করতে পারবা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ